মানি নিয়েছিলাম এই কারণে আমার কাছে অনেক এভিডেন্স ছিল। আমার লাইফে সবচেয়ে মানে বাজে একটা সময়, আমিও চাই না যে ক্রিকেটার হিসেবে অন্য কোনো ক্রিকেটারে এই সময়টা আসুক, যদি আমি সবচেয়ে বেশি সাপোর্ট পেয়েছি আমার ওয়াইফের কাছ থেকে। আপনি 11 বছর ন্যাশনাল টিমে খেলছেন, মাঝখানে একটা খুবই বাজে সময় গিয়েছে, ক্যাপ্টেন্সি যখন চলে গেল, হ্যাঁ, তারপরে দলে থাকা না থাকা নিয়ে একটু সন্দেহ, ওই সময়টা নিয়ে মানে কিভাবে সার্ভাইভ করেছেন আপনি? আমার কাছে মানে ওইটা আমার লাইফে সবচেয়ে মানে বাজে একটা সময় আর কি। এটা আর সময় আমি আসলে নিজেকে মানে মানিয়ে নিয়েছিলাম, যে কারণ মানিয়ে নিয়েছিলাম এই কারণে আমার কাছে অনেক এভিডেন্স ছিল এইরকম এভিডেন্স ছিল যে অনেক প্লেয়ারের লাইফ এরকম হয়, এটা একটা ইয়া ছিল। আর যখন সেই প্লেয়ারটা ব্যাক করে, সে খুব স্ট্রংলি ভাবে ব্যাক করে, তো ওই জিনিসটা আমার ভিতরে চলবে। ইনশাল্লাহ আমি যখন ব্যাক করবো তো খুব ভালো, ইনশাল্লাহ আল্লাহর মতো খুব ভালোভাবে ব্যাক করবো। ওই সময়টা অবশ্য খুবই আপনি যদি বলেন দুঃস্বপ্নের মতো ছিল, যেটা আসলে আমিও চাই না যে ক্রিকেটার হিসেবে অন্য কোনো ক্রিকেটারে এই সময়টা আসুক, যদি আসেও খুব সময় কম সময়ের মধ্যে আসুক, অল্প হয়ে তারপর আবার সুন্দরভাবে আবার স্ট্রংলি ব্যাক করুক, এটা অবশ্য খুবই বাজে সময়। আর ওইটা ভাই মানে সত্যি কথা বলে এক্সপ্লেন করার মতো না আর কি। যদি সাপোর্টের কথা বলেন, আপনি ফ্যামিলি ছাড়া ভাই অন্য কেউ ওইভাবে আপনার ওই সময়টা শুধু বোঝা যায় যে আসলে ফ্যামিলিটা কত ইম্পর্টেন্ট, স্পেশালি আপনার ওয়াইফ, আমার ওয়াইফ যেটা বলেন, যদি আমি সবচেয়ে বেশি সাপোর্ট পেয়েছি আমার ওয়াইফের কাছ থেকে। ন্যাশনাল টিমও ফ্যামিলি, ন্যাশনাল টিমে আপনার যদি বলতে চান প্লেয়ারদের ভিতরে মুশফিক ভাই সাপোর্ট ছিল, কারণ মুশফিক ভাই এমন একটা লোক যে অলওয়েজ আমি পারফর্ম করলে আপনারা যদি কালকে যদি দেখেন, ওনার আমার 100 চেয়ে আমি যখন 100 করি মানে আমার চেয়ে মানে উনি বেশি খুশি হয়েছিল, যেটা আমার কাছে মনে হয়। আর ন্যাশনাল টিমের বাইরে যদি বলেন, আসলে কি ওই সময়টা যে আপনি এমন একটা সিচুয়েশান থাকে না, কেউ কাউকে ওইভাবে আমি যদি একজন খারাপ অবস্থায় থাকে তাকে যদি আমি সাপোর্ট করতে চাই, তার কাছে ওই আসলে ওই সাপোর্টটা তখন কাছে অনেক মানে মন চায় না আর কি। এখন যদি কারোর খারাপ সময় আছে, আমি যদি ওরে কিছু বলতে চাই, ওর কাছে নিজের কাছে রাগ লাগবে, এই কারণে হয়তো অনেকেই আমাকে চায় না যে কোনো কথা বলুক। আর ফ্যামিলিগত যেটা বললাম, ফ্যামিলিতে আমার ওয়াইফ, তারপরে আমার বাবা মা, আমার ভাই বোন, ইভেন আমার শ্বশুর শাশুড়ি, ইভেন আমার ওয়াইফের বোনও ইভেন তারা অনেক বেশি, আমার শ্বশুরবাড়ি থেকে অনেক শ্বশুর, আমার শ্বশুর শাশুড়ি, আমার ওয়াইফের বোন আর অনেক বেশি সাপোর্টিভ ছিল আমার বাবা মা। মানে ফ্যামিলির ওই সময়টা বোঝা গেছে, ফ্যামিলি ছাড়া আসলে ওই খারাপ সময় ফ্যামিলি ছাড়া আর কেউ ওইরকম সাপোর্টিভ ছিল না। হ্যাঁ, এটা আমি কেন আমি জানি না ভাই, আমার কাছে মনে হয় একটা হতে পারে যে আমি তার সময়ে ডেবু করছি, তার আমার প্রতি অনেক রেসপেক্ট আছে অ্যাজ এ টেস্ট প্লেয়ার হিসেবে, হয়তো আমার রেকর্ড টেস্টে খুব ভালো, এটার কারণে হয়তো আমার অন্যভাবে রেট করে, যেটা আমার কাছে মনে হয় মুশফিকের একটা ব্যাপার।